আজকের এই ভিডিওতে সবাইকে আমার শুভেচ্ছা। সাথে আছি আমি মাহবুব রহমান। তো এই ভিডিওর টাইটেল দেখে তোমরা বুঝতে পারছো যে কী নিয়ে আলোচনা করব। অনেকেই রিকোয়েস্ট করছিলে যে 30 দিনের কিংবা 1 মাসের একটা সাজেশন কিংবা একটা প্ল্যান শেয়ার করতে। তো আজকে সেটাই শেয়ার করব যে কীভাবে 30 দিনের একটা গোছালো প্রস্তুতিতে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যেতে পারে। তো প্রথমেই সবার মনে যে প্রশ্নটা জাগে সেটা হচ্ছে যে এত অল্প সময়ের মধ্যে কি প্রস্তুতি নেওয়া সম্ভব কি না, সেই বিষয়টা একটু ক্লিয়ার করি। ইতিমধ্যে আমি একটা ভিডিওতে সেই বিষয়টা ক্লিয়ার করেছি, তারপর একটু বলি। সেটা হচ্ছে যে চান্স পাওয়া অবশ্যই সম্ভব আসলে এই 30 দিনে। 30 দিনে যদি একটা মানে গোছালো প্রস্তুতি হয় সেক্ষেত্রে অবশ্যই সম্ভব। শুরুতে একটা গল্প বলি, সেটা হচ্ছে যে আমার পরিচিত এক বড় ভাই, তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ছেন। তো ওই ভাইয়া 30 কি বলে যে ভার্সিটির ভর্তির সময় যখন ওনার ফ্রেন্ডরা বিভিন্ন কোচিং সেন্টারে প্রস্তুতি নিচ্ছিলেন বা পড়াশোনা করছিলেন অ্যাডমিশনের জন্য, ওই সময় ওনার আর্মিতে চাকরির একটা সুযোগ আসে। তো সেখানে উনি ট্রেনিংয়ে চলে যান, প্রায় 2-3 মাসের মতো সেখানে ট্রেনিংয়ে ছিলেন। তো এরপর হঠাৎ করে উনি অসুস্থ হতে শুরু করেন, ওনার ব্লিডিং হচ্ছিল, আরও অনেক ধরনের কমপ্লিকেশন দেখা দিয়েছিল শরীরে। তো যার কারণে সে আর উনি আর ওই আর্মির ওই ট্রেনিংটা কন্টিনিউ করতে পারেননি। পরবর্তীতে যখন উনি অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলেন, তখন হাতে সময় ছিল প্রায় 1 মাসেরও কম। তো ওই সময়টাতে মূলত হয় হচ্ছে কোচিং সেন্টারগুলোতে পরীক্ষা নিয়ে থাকে। আর সবচেয়ে বড় বিষয় ছিল ওই ভাইয়া উনি সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, মানে যার কারণে তার ওনার প্রস্তুতি নেওয়ার কথা ছিল এ ইউনিটে, কিন্তু পরবর্তীতে উনি ডি ইউনিটের প্রস্তুতি নেন এবং ডি ইউনিটে পরীক্ষা দেওয়ার পরে উনি আইন বিভাগে চান্স পান। পাশাপাশি উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বোটানিতেও চান্স পেয়েছিলেন। তো এত অল্প সময়ে ওনার প্রস্তুতি কিভাবে উনি নিলেন কিংবা এত অল্প সময়ে কিভাবে সম্ভব হলো ওনার দ্বারা, এক্ষেত্রে দুইটা বিষয় মাথায় রাখা দরকার। সেটা হচ্ছে যে এসএসসি পর্যায়ে আর হচ্ছে এইচএসসি পর্যায়ে, এই দুইটা ধাপে কেউ যদি বাংলা ইংরেজি এই দুইটা সাবজেক্টে মোটামুটি ভালো থাকে কিংবা মোটামুটি পড়াশোনা করেছে এমন যদি হয়, সেক্ষেত্রে তার জন্য অনেক বেশি সহজ, খুব বেশি পড়াশোনা করতে হয় না অ্যাডমিশন টেস্টের জন্য। বিশেষ করে যেটা বলবো যে বি ইউনিট আর হচ্ছে ডি ইউনিট, আমার যেটা আজকের যে টপিক। তো এটা হচ্ছে একটা গল্প শেয়ার করলাম, এরকম অনেক গল্প আছে পরিচিত জনদের মধ্যে, অনেকেই এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে এবং তারা এখন ভালো ভালো পজিশনে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজমে পড়ছে আমার এক বন্ধু। তো যাই হোক, এখন কীভাবে সম্ভব সেই বিষয়টা আমরা একটু দেখবো। তার আগে আমি কিছু কথাবার্তা বলতে চাই, এখন ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, এগুলো তোমরা চাইলে শুনতে পারো, আর যদি ইচ্ছা না হয় সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারো। সেক্ষেত্রে তোমরা এত মিনিটের থেকে ভিডিওটা দেখতে পারো, এত মিনিট পর থেকে ভিডিওটা দেখতে পারো। এখন কিছু কথা বলি যে চান্স পাওয়া, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া না পাওয়া সব কিছুটাই নির্ভর করছে তোমার নিজের উপরে। আসলে মানুষের শক্তিমত্তা কিংবা ধরো যে ক্ষমতা, এটা আসলে অনেক বেশি, অসীম বলবো না তবে অনেক বেশি, যেটা মানুষ নিজেই কন্ট্রোল করতে পারে। তুমি যদি বিশ্বাস করতে পারো একবার তোমার মস্তিষ্ককে, তুমি বিশ্বাস করাতে সক্ষম হও যে তুমি চান্স পাবে, তাহলে তুমি অবশ্যই পাবে। আর পাশাপাশি একটা বার্নিং ডিজায়ার থাকতে হবে, একটা কি বলবো যে একটা চাহিদা থাকতে হবে চান্স পাওয়ার। সে যদি এরকম কিছু থাকে সেক্ষেত্রে অবশ্যই তুমি পাবে। প্রথমত যেটা হচ্ছে যে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে তুমি চান্স পাবে, এই জিনিসটা আগে নিশ্চিত করো। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে নেগেটিভ কোনো চিন্তা করা যাবে না, অর্থাৎ চান্স পাবো না এরকম কোনো চিন্তা আনাই যাবে না। যেহেতু আমি পড়াশোনা করছি বা যেহেতু আমি একটা প্রস্তুতি নিচ্ছি, একটা লক্ষ্য আছে, সেহেতু তো অবশ্যই আমার একটা ওই রকম বিশ্বাস থাকা দরকার যে অবশ্যই আমি চান্স পাবো, এরকম একটা মন মানসিকতা থাকতে হবে। পাশাপাশি বিশ্বাস করে নাও যে তুমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছো কিংবা ক্লাস করছো, এরকম একটা বিশ্বাস মনের মধ্যে তৈরি করো। 3 নম্বর যে কাজ সেটা হচ্ছে তুমি একটা খাতায় লিখো তোমার কী কী প্ল্যান, তুমি কী কী মানে করতে চাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর, কী কী করতে চাও, কোন ডিপার্টমেন্টে পড়তে চাও, কীভাবে সময় কাটাতে চাও, এই জিনিসগুলো সংক্ষেপে লিখো একটা খাতার মধ্যে যে আমি এই এই কাজগুলো করতে চাই। 4 নম্বরে তোমার যখন লক্ষ্য সেট করা হয়ে গেলো, 4 নম্বরে তুমি এবার তুমি একটা প্ল্যান তৈরি করো যে কীভাবে কীভাবে তুমি আগাবে, বাংলা ইংরেজি আইসিটি সাধারণ জ্ঞান এত সাবজেক্টগুলো আছে, কোনটার উপর কোনটা তুমি শেষ করবে, এভাবে একটা বিস্তারিত আধা ঘন্টা সময় নাও, একটা প্ল্যান তৈরি করো, তারপরে তুমি আগাও। আর সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে আগে বিশ্বাস করতে শেখো যে অবশ্যই অবশ্যই তুমি চান্স পাবে। এখন
এই লাস্ট একটা 1 মাস বা 30 দিন তোমরা কীভাবে পড়াশোনা করবে সেই বিষয়টা আমি একটু তোমাদের সহজ করে বলতে চাই। তো প্রথমে যেহেতু তিনটা সাবজেক্ট, আমি একে একে আসছি। প্রথমে যে সাবজেক্টটা আছে, আচ্ছা আমরা একটু নির্দেশনাটা দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয় কী নির্দেশনা দিয়েছে এবার? ডিইউর থেকে যে নির্দেশনাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক এবং সমমান পর্যায়ে বাংলা ও ইংরেজি বিষয়ের প্রশ্ন জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড নির্ধারিত শিক্ষাক্রমের পাঠ্যসূচির আলোকে প্রণীত হবে। অর্থাৎ তোমাকে কিন্তু বোর্ড বইয়ের কথা, বোর্ড বইয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে। সুতরাং এসএসসি এবং এইচএসসি এবং এসএসসি পর্যায়ের বইগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, আশা করি বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই গণিত, তারপর হচ্ছে আইসিটি, এগুলো থেকেও প্রশ্ন করা হবে। তো তোমরা চাইলে সম্পূর্ণ নির্দেশনাটা দেখতে পারো, সেক্ষেত্রে আমি একটা পিডিএফ দিয়ে দেবো। এই তোমরা স্ক্রিনে যেই স্লাইডগুলো দেখছো এগুলো আমি পিডিএফ আকারে তোমাদের দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক। তোমরা সেখানে তোমরা যদি এই বক্সের মধ্যে ক্লিক করো সেক্ষেত্রে অটোমেটিক তোমরা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই অ্যাডমিশনের যেই ওয়েবসাইট আছে সেখানে চলে যাবে এবং সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত বিষয়টা দেখে নিতে পারবে। তো এখন আসো আমরা একটু দেখি যে কীভাবে কোন জিনিসগুলো এখন পড়তে হবে। এই 30 দিন তোমরা কীভাবে কোন কোন জিনিসগুলো পড়বে? প্রথমে আছে হচ্ছে বাংলা। বাংলার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বে হচ্ছে বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্র বই তোমরা এইচএসসিতে প্রায় 2 বছরের মতো পড়েছ আমি আশা করি। তো এই 2 বছর পড়াশোনা করার পরে বাংলা প্রথম পত্রতে আশা করি যে কিছু বাকি থাকার কথা না। তারপরও তুমি হাতে 2-3 দিন সময় নাও, 2-3 দিন সময় বা সর্বোচ্চ 5 দিন সময় নাও। 5 দিন সময় নিয়ে এই বাংলা প্রথম পত্র বই শুরু থেকে শেষ পর্যন্ত, সাথে হচ্ছে তোমার হচ্ছে যে উপন্যাস এবং নাটক, এই দুইটা জিনিস, টোটাল তিনটা মানে অংশ, এই তিনটা অংশ খুব ভালো করে পড়ে ফেলো। মানে এই অংশ থেকে যাতে যেই কটা প্রশ্ন আসে তোমার যাতে একটাও মিস না হয়। তুমি আমার উপরে বিশ্বাস রাখো যে তুমি পরীক্ষার প্রশ্নপত্রে বাংলা প্রথম পত্র বই থেকে হুবহু 3 থেকে 5টা প্রশ্ন কমন পেয়ে যাবে, আশা রাখি। এটা তো বুঝতেই পারছো যে 15টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন যদি তোমার বাংলা প্রথম পত্র থেকে আসে, অর্থাৎ তোমার প্রায় কত পার্সেন্ট, 20%-এর উপরে প্রশ্ন আসছে বাংলা প্রথম পত্র থেকে, এটা কত বেশি গুরুত্বপূর্ণ। এটা খুব ভালো করে পড়ে ফেলো। এরপরে যে টপিকগুলো আমি 5 স্টার দিয়েছি সেই টপিকগুলো একটু দেখো। ধ্বনি, উপসর্গ, পরিভাষা ও বঙ্গানুবাদ, বাগধারা, তারপর হচ্ছে শব্দার্থ, বানান। তুমি যদি এই যে প্রথম যে 7টা টপিকের কথা বললাম, এই 7টা টপিক যদি খুব ভালো করে পড়ো, অন্তত তোমার বাংলার জন্য, বাংলা পরীক্ষার জন্য 80% সিলেবাস তোমার কমপ্লিট মোটামুটি। এখন এত কম্পিটিশনের মধ্যে কিন্তু এই সংক্ষিপ্ত প্রস্তুতিতে তোমার গেলে চলবে না, তোমার 100% নিশ্চিত থাকতে হবে প্রস্তুতির বিষয়ে। সেক্ষেত্রে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সাথে শেয়ার করছি, যেমন ধরো সন্ধি, কারক, সমাস, নত্যবিধান, সত্যবিধান, ভাষা। তো এই টপিকগুলো পড়লে মোটামুটি বলতে পারো যে 95% তোমার প্রস্তুতি শেষ, বাংলার জন্য তোমার আর কোনো কিছু পড়ার প্রয়োজন নেই। আরও যদি তুমি 100% তোমার ধরো যে তুমি যদি আরেকটু নিশ্চিত থাকতে চাও প্রশ্নের ব্যাপারে, তুমি যদি কোনো রিস্ক না নিতে চাও, সেক্ষেত্রে যাদের সময় আছে পথ, উক্তি, বিরামচিহ্ন, প্রত্যয়, বচন, এই কয়টা টপিক পড়তে পারো। এখন এই টপিকগুলো কোথা থেকে পড়বে সেই বিষয়গুলো আমি একটু পরে আলোচনা করছি। এখন কথা হচ্ছে যে এই টপিকগুলো কীভাবে পড়া যেতে পারে বা কোনটাকে কত বেশি গুরুত্ব দেবো বা কোনটা আগে পড়বো কোনটা পরে পড়বো, সেক্ষেত্রে একটা বিষয় বলি যে যেই টপিকগুলো তুলনামূলক ছোট, যেমন ধরো উপসর্গ, ধ্বনি, তারপর তোমার হচ্ছে সন্ধি, এই টপিকগুলো কিন্তু তুলনামূলক ছোট, নত্যবিধান, সত্যবিধান, এগুলো তুলনামূলক ছোট, তোমরা চাইলে এই টপিকগুলো আগে শেষ করতে পারো। সেক্ষেত্রে যখন তুমি এই টপিকগুলো আগে শেষ করবে তখন তোমার মধ্যে কিন্তু একটা কনফিডেন্স কাজ করবে যে না আমি কিছু পারি। আর এই টপিকগুলো কভার করলে মোটামুটি কিন্তু 40% তোমার কভার হয়ে যাচ্ছে, তোমার মধ্যে অটোমেটিক একটা কনফিডেন্স চলে আসবে যে আমি বাংলা কিছু পারি। এরপরে তুমি বড় টপিকগুলো, কারক, সমাস, তুলনামূলক একটু জটিল, সেগুলো একটু পড়ার চেষ্টা করো। আর এই যে মুখস্থ টাইপের যে টপিকগুলো আছে, যেমন পরিভাষা, বঙ্গানুবাদ, এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, বাগধারা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, সমার্থক শব্দ, বানান, এই টপিকগুলো তোমাকে রেগুলার বেসিসে পড়তে হবে। অর্থাৎ এই 30 দিন টানা পড়তে হবে এই জিনিসগুলো। প্রতিদিন ধরো 10টা করে পড়ো কিংবা তোমার সামর্থ্য অনুযায়ী পড়ো, 5টা, 10টা, 15টা, 20টা, যে যত বেশি পারো পড়তে থাকো। এই হচ্ছে বাংলার বিষয়টা গেল। এখন বাংলার জন্য কোন বই পড়বো? বাংলার জন্য কোনো বই পড়ার প্রয়োজন নাই, অলরেডি তুমি
তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছো, তোমার জীবনের আরও প্রায় 4-5 বছর আগে থেকে তোমার অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি বলি যে আমার ভাষায় যে তোমার প্রস্তুতি শুরু হয়ে গেছে, অলরেডি তুমি প্রস্তুতি নিয়ে ফেলেছো, সেটা হচ্ছে এসএসসির বাংলা প্রথম, সরি বাংলা দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র বই চোখ বুজে পড়ে ফেলো এই টপিকগুলো ওই বই থেকে। 2 নম্বরে এইচএসসির বাংলা প্রথম পত্র পড়ে ফেলো। এই দুইটা বই যদি তুমি ভালো মতো শেষ করতে পারো, তোমার বাংলার জন্য আর কোনো কিছু পড়ার প্রয়োজন নেই। এরপরে তুমি যদি রিটেনের জন্য, কিংবা রিটেন নিয়ে আমি আর একটা আলাদা ভিডিও দিব, তার আগে বলি যে রিটেন নিয়ে কিংবা ধরো যে আরেকটু নিশ্চয়তা যদি পেতে চাও, বা তুমি যদি আরেকটু বেশি পড়তে চাও, সেক্ষেত্রে প্যানাসিয়া পাবলিকেশন, আমি এটাকে বেশি প্রাধান্য দিই কারণ এই বই ওনাদের বইগুলো মোটামুটি ভালো, কিংবা ধরো যে বাংলা বিচিত্রা, এই টাইপের বইগুলো একটু ফলো করতে পারো, আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পাশাপাশি মডেল টেস্টগুলো একটু দেখতে পারো। তো এই হচ্ছে বাংলার প্রস্তুতি। এখন আমরা ইংলিশটা একটু দেখি। ইংলিশটা তো সবার একটা আলাদা একটা ভয় থাকে ইংলিশে। তো ইংলিশে আসলে আমি মনে করি যে সবচেয়ে সহজ কোশ্চেন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিংবা প্রতি বছরই সহজ সহজ প্রশ্ন হয়। কী কারণে বলি যে ইংলিশ আমরা সেই ক্লাস 6 থেকে শুরু করে এই 12 পর্যন্ত যেই সমস্ত টপিকগুলো পড়ছি সেগুলোই ঘুরে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে, ভর্তি পরীক্ষার প্রশ্নে আসে। তো সেক্ষেত্রে দেখো আমি 5 স্টার দিয়েছি, এই টপিকগুলো কোনোভাবে মিস করা যাবে না। সেগুলো হচ্ছে যে প্রিপোজিশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সিনোনিমস অ্যান্টোনিমস, স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, গ্রুপ ভার্ব, পার্টস অফ স্পিচ। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই বিষয়টা হচ্ছে যে এক কথায় প্রকাশ, যেরকম আমরা বাংলায় বলি, ওই টাইপের একটা তোমার ধরো যে একটা টপিক। তো এই টপিকগুলো পড়ে ফেলো। পাশাপাশি যদি মানে 3 স্টার দিয়েছি কিছু টপিক, সেগুলো হচ্ছে রাইট ফ্রম ভার্বস, ন্যারেশন, ভয়েস। তো এই যে যে কয়েকটা টপিক, 10টা টপিক দিলাম, এই 10টা টপিক খুব ভালো করে পড়ে ফেলার চেষ্টা করো। এগুলোর মধ্যে থেকে আশা করি কমন পেয়ে যাবে। এখন ইংলিশের জন্য কী বই পড়বে? এখন ইংলিশের জন্য আমরা কিন্তু অলরেডি প্রথম যে স্লাইডটা দেখলাম সেটা হচ্ছে যে নির্দেশনা, যেটা দেখলাম যে এবার কিন্তু বোর্ড বইয়ের উপরে প্রাধান্য দেওয়া হবে। সেক্ষেত্রে বোর্ড বই থেকে মানে অর্থাৎ এইচএসসির যেই ইংলিশ ফর টুডে বই আছে, ফার্স্ট পেপার বই আছে, সেই বইটাকে এবার একটু গুরুত্ব দিতে হবে। অর্থাৎ সেই বই থেকে ধরো যে সরাসরি প্রশ্ন না হলেও, হুবহু প্রশ্ন না হলেও সেখানে সাহিত্য বিষয়ে টুকটাক কোনো প্রশ্ন থাকতে পারে, কিংবা ধরো যে কোনো গ্যাপ ফিলিং থাকতে পারে, কিংবা ওই বইয়ের থেকে কোনো যদি ইডিয়মস কিংবা ফ্রেজ যদি থাকে ওই বইয়ের মধ্যকার সেগুলো দিতে পারে। সেক্ষেত্রে ফার্স্ট পেপার বইটা খুব যত্ন সহকারে পড়ে ফেলতে হবে। 2 নম্বর যেই বই, সেক্ষেত্রে গ্রামারগুলোর ক্ষেত্রে যদি নির্দেশনা দিই, সেক্ষেত্রে স্পেশালি তেমন কোনো বই পড়ার আমার কোনো সাজেশন থাকবে না। তারপরেও তুমি যদি চাও নিজের মতো করে যে কোনো একটা বই পড়তে পারো বাজারে খোঁজ করে, তারপর যদি বলতে হয় সেক্ষেত্রে বলবো যে অ্যাপেক্স পড়তে পারো কিংবা টোফেল পড়তে পারো, এই দুইটা বইয়ের যে কোনো একটা পড়তে পারো। এরপরে তুমি যদি মডেল টেস্ট দিতে চাও বা একটু ওই ফার্স্ট পেপারটা যদি আরেকটু করতে চাও, মানে পড়তে চাও ভালো করে, সেক্ষেত্রে টেক্সট প্যানাসিয়া বইটা পড়তে পারো। প্যানাসিয়া কোম্পানির সাথে আমার কোনো চুক্তি নেই যে তাদের বইগুলো আমি সাজেস্ট করছি, আসলে প্যানাসিয়া কোম্পানির বইগুলো, পাবলিকেশনের বইগুলো আমি পড়েছিলাম, এজন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই 3টা বই পড়তে পারো। এরপর আসে হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের আসলে কোনো কুল কিনারা নেই সিলেবাসের, এর কোনো সিলেবাসই হয় না। তারপরও বিগত বছরের প্রশ্নের আলোকে তোমাদের একটা ছোট্ট সাজেশন দিচ্ছি, কিছু টপিক দিচ্ছি, এখানে 16টা টপিক আছে, এই 16টা টপিক খুব ভালো করে পড়ার চেষ্টা করো। এখন এখানে সাম্প্রতিক তোমরা দেখতে পাচ্ছ যে আন্ডারলাইন করা আছে কিছু টপিক, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু, খেলাধুলা, করোনা ভাইরাস, এই টপিকগুলোর জন্য তোমাদের আমি কিছু পিডিএফ শেয়ার করব। তোমরা এই টপিকগুলোর উপরে যদি ক্লিক করো অটোমেটিক তোমাদেরকে একটা পিডিএফ ফাইল, একটা লিঙ্কে চলে যাবে, সেখান থেকে পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবে। তো এই হচ্ছে সাধারণ জ্ঞানে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কোন বইগুলো পড়বে সেটা হচ্ছে যে এই টপিকগুলো বেছে বেছে তোমরা জুবায়ের্স জিকে এই বইটা তোমরা আগে ফলো করতে পারো। এরপরে সময় থাকলে ফার্স্ট ভিউ এবং লাস্ট ভিউ এই টপিকগুলো দেখতে পারো। আর আরেকটা বিষয় উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে যে সাম্প্রতিক তথ্যগুলোকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। সাধারণ জ্ঞানে কিন্তু সাম্প্রতিক প্রশ্ন ডি ইউনিটে অনেক বেশি আসে, বুঝতে পেরেছ?
সাম্প্রতিক প্রশ্ন, মানে সাম্প্রতিক জিনিসগুলো খুব ভালো করে পড়তে হবে। এখন আসো, যে এই যে তিনটা বিষয় আমরা দেখলাম, যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এগুলো পড়ার পরে আমরা কী করব? পড়ার পরে না, আমরা সাথে সাথেই এখন থেকে আমরা যতটুকু পড়েছি ততটুকু আমরা এক্সাম দেওয়ার চেষ্টা করব নিজে নিজে। কারণ তুমি যদি এক্সাম এর সাথে একটা পরিচিতি না হয়, সেক্ষেত্রে পরীক্ষার হলে অনেক ধরনের ভুল করার সম্ভাবনা থাকতে পারে বা থেকে যায়। তো তুমি এই পড়াশোনার পাশাপাশি প্রতিদিন একটা করে মডেল টেস্ট দিবে। অর্থাৎ একটা মডেল টেস্ট, ধরো যে একটা মডেল টেস্টের মধ্যে ধরো যে বাংলা কী বলবো, যে বাংলার 15টা, তারপর হচ্ছে ইংরেজি 15টা, সাধারণ জ্ঞানের কয়টা, 30টা, এরকম করে যে প্রতিদিন 60টা প্রশ্ন যদি তুমি এক্সাম দাও, সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন তোমার 60টা করে প্রশ্ন শেখা হচ্ছে। এটা কিন্তু তোমার জন্য অনেক বড় একটা বিষয় যে প্রতিদিন 60টা প্রশ্ন তুমি প্রতিদিন পড়তে পারছো এই মডেল টেস্টের মাধ্যমে। পাশাপাশি তোমার ভুলগুলো ক্লিয়ার হচ্ছে, তুমি একটা কনফিডেন্স গ্রো করতে পারছো, এটা একটা আলাদা বিষয়। তো এই যে যে এটা পরীক্ষাটা দিবে, সেক্ষেত্রে তোমরা একটা মডেল বুক ফলো করবে, এটা বাধ্যতামূলক। তোমরা মডেল প্যানাসিয়া নামে একটা বই আছে, এই বইটা তোমরা কিনে ফেলবে, মডেল প্যানাসিয়া। এই বইটা থেকে প্রতিদিন তোমরা একটা, যদি দুইটা পারো, দুইটা পরীক্ষা দিতে পারো। সেক্ষেত্রে 60 গুণন 30 হিসাব করে দেখবে তোমার কতটা এমসিকিউ হয়। আশা করি প্রায় 1800-র মতো এমসিকিউ তুমি শিখতে পারবে এই এক মাস যদি তুমি মডেল টেস্ট দাও। আমি একটা ওয়েমার শিট তোমাদের সাথে শেয়ার করব, এই পিডিএফের যে ওয়েমার শিট লেখা দেখছো, এখানে যদি ক্লিক করো সেক্ষেত্রে অটোমেটিক তোমরা একটা ওয়েমার শিট পেয়ে যাবে, সেটা তোমরা প্রিন্ট করে প্রতিদিন পরীক্ষা দিতে পারো। আর আরেকটা বিষয় আমি মিস করেছি, সেটা হচ্ছে যে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে তোমাদের কিন্তু গণিত থেকে কিছু প্রশ্ন আসবে, গণিত, আবার হচ্ছে গণিত এবং পাশাপাশি হচ্ছে আইসিটি থেকে, তথ্য প্রযুক্তি থেকে কিছু প্রশ্ন আসবে। এর জন্য টেনশনের কিছু নেই, গণিত থেকে একটা বা দুইটা প্রশ্ন আসতে পারে, এগুলো আসলে খুবই সাধারণ গণিত, এগুলো তোমরা অলরেডি যারা সায়েন্সের স্টুডেন্ট অটোমেটিক অলরেডি তারা পড়েছো, সায়েন্স না সবাই পড়েছো, এটা 19-এ তোমরা পড়েছো বা অঙ্কগুলো করেছো, এগুলো নিয়ে চিন্তার কিছু নেই। পাশাপাশি তথ্য প্রযুক্তির জন্য আলাদা করে কিছু পড়ার প্রয়োজন নেই, তোমরা এই টপিকগুলো আর বাকি যে টপিকগুলো আছে সেগুলোর প্রতি একটু মনোযোগী হও। তো এই ছিল আজকের এই ভিডিও, আশা করি পরবর্তী ভিডিওতে আমরা খ ইউনিট অর্থাৎ বি ইউনিট নিয়ে দেখব, এবং এরপরে আমরা রিটেন নিয়ে একটা সম্মিলিত আলোচনা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।